তখন এমনি করে বাজবে বাঁশি এই নাতে এমনি করে বাজবে বাঁশি এই নাতে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম বিউটিফুল লাইফ। অপু ওয়াজেদা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমার ব্লগটা হচ্ছে, আমার ভাইয়ের বাসায় যাচ্ছি দাওয়াত খেতে। তো আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি, লেটস স্টার্ট। আমরা যাচ্ছি ভাইয়ের বাসায়, রওনা দিয়েছি। তো এখানে কিছু ফ্রুটস কেনার জন্য লাবিবার পাপা নেমেছে, গাড়ি থেকে নেমে কিছু ফ্রুটস নিচ্ছে আমার ভাইয়ের বাসার জন্য। ওই বাসায় আজকে দাওয়াত খেতে যাচ্ছি, আমরা চলে আসছি অলরেডি। ভাবি এদিকে রোল বানাচ্ছে, রোল বানিয়ে রেখেছিল, এখন ভাজছে। এদিকে গল্প গুজব হচ্ছে আমার ভাই আর লাবিবা, ওর পাপা। এদিকে রোলগুলো সুন্দর ভেজে নিয়ে আসছে, এদিকে হচ্ছে একটা ডেজার্ট। তো গল্প গুজব আর নাস্তা রেডি, প্রমিনি আসলো। তো এখন নাস্তা খাওয়া হচ্ছে, চা নাস্তা। আমার নাস্তা খেয়ে চা খাচ্ছি। তো এখানে আসলেই ভালো লাগে সব সময়। এদিকে আমাদের ডিনার রেডি করে ফেলছে ভাবি। এখানে হাঁসের মাংস, তারপরে এখানে টিকিয়া, গরুর মাংসের টিকিয়া, তারপরে এখানে আছে বাম মাছ ভুনা, এখানে আছে মুরগির মাংস, অনেকগুলো আইটেম করেছে আমরা আসবো কারণে। এদিকে সালাদ, তারপরে ইলিশ মাছ ভুনা, পেঁয়াজু, দু পেঁয়াজু, তারপরে এখানে মলা মাছ, ছোটো ছোটো মলা মাছ। ছোটো মাছটা পছন্দ করে লাবিয়ার পাপা, এই জন্য রান্না করেছে। আর এদিকে শোল মাছ কচু দিয়ে রান্না করেছে, কচুমুখী দিয়ে, অনেক মজা এই এই কচুমুখী দিয়ে মাছটা। এদিকে বিরিয়ানি রান্না করেছে গরুর মাংস দিয়ে, খুবই ইয়াম্মি লাগছে দেখতে। তো এই হচ্ছে আইটেম। এদিকে ভাতও করেছে, সাদা ভাত। তো আজকে ডিনার হবে জম্পেশ ডিনার। বসে আছি পথের গান গিয়ে তারার পানে চেয়েছে নাই ভাই আমায় ডাকলে, যখন করবে নাম পায়ের চিহ্ন এই ভাতে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন
চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন করবে না হল পায়ের চিহ্ন এই বাটে নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে সো ভিউয়ার্স, নিশ্চয়ই আজকের ব্লগটা দেখেছেন আর ভালো লেগেছে। আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর পেজ গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা যারা এখনও লাইক করেন নাই লাইক করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।